আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমাদের নিজের ভিডিও যদি অন্য কেউ ইউজ করে বা ডাউনলোড করে যদি তার চ্যানেলে আপলোড দেয়, সেটা আসলে কপিরাইট ইস্যুর মধ্যে পড়ে। সো কপিরাইট যদি করে, আপনার ভিডিও যদি অন্য কেউ কপি করে নিয়ে তার চ্যানেলে যদি আপলোড দেয়, সো সেটাতে আপনি কিভাবে স্ট্রাইক দিয়ে তার ভিডিওটা টেকেন ডাউন করে দিবেন। মানে আপনার ভিডিও যদি কেউ কপি করে থাকে, তাহলে তার চ্যানেলে গিয়ে আপনি তার ভিডিওতে কিভাবে স্ট্রাইক দিয়ে তার চ্যানেল থেকে আপনার ভিডিওটা রিমুভ করে দিবেন, প্লাস আপনি তার চ্যানেলে কিভাবে স্ট্রাইক দিবেন। সো সম্পূর্ণ আজকের এই একটা ভিডিওর মধ্যে থাকছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, একটু স্কিপ করবেন না। যদি একটু কেটে কেটে দেখেন কিছু বুঝতে পারবেন না এবং আপনি ভিডিওতে স্ট্রাইক দিতে পারবেন না। সো অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, এই পুরো কাজটা যেহেতু আমি পিসি দিয়ে করাবো, সো এই পুরো কাজটা আপনার মোবাইল দিয়েও করতে পারবেন। সো মোবাইল দিয়ে করার জন্য ক্রোম ব্রাউজার থাকতে হবে আপনার ফোনে। সো ক্রোম ব্রাউজার আপনি ওপেন করবেন অ্যান্ড ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাকে একটা ছোট্ট সেটিংস করতে হবে। এই যে থ্রি ডট লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। সো এই থ্রি ডট লাইনে যখনই ক্লিক করবেন, করার পরে একটু ওয়েট করবেন। এখান থেকে ডেস্কটপ সাইট বলে একটা অপশন থাকবে, এটা আপনারা চেকমার্ক দিয়ে এটা অন করে দিবেন। সো তারপরে আপনারা এখান থেকে যদি studio.youtube.com-এর মধ্যে চলে যান, তাহলে কিন্তু সেম সেটিংসগুলো আপনারা দেখতে পারবেন। সো পিসি থেকে আপনারা করার জন্য ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবের মধ্যে চলে যাবেন। সো ক্রোম ব্রাউজারটাই বেস্ট। সো ইউটিউবের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনারা এই যে আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে ইউটিউব স্টুডিও বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। সো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, দেন এখানে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, মানে আপনার ড্যাশবোর্ড। সো অথবা আপনি এখান থেকে studio.youtube.com সরাসরি চলে আসতে পারবেন। সো এখান থেকে আপনার যে ড্যাশবোর্ড সেটা কিন্তু চলে আসছে। সো এখান থেকে এই যে এখানে লেখা আছে কপিরাইট। সো এই কপিরাইট, এটা হচ্ছে কপিরাইট ম্যাচ টুল, মানে হচ্ছে আপনার ভিডিওগুলো যদি কেউ কপি করে, আপনি এই অপশনে চলে গেলে আপনি কোন কোন ভিডিওগুলো সে কপি করেছে সব কিছু এখানে দেখতে পারবেন। সো আমরা এই কপিরাইট এই অপশনে ক্লিক করবো। তো আমি এখান থেকে কপিরাইট অপশনে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে কপিরাইট অপশনে যখনই ক্লিক করবেন, তো ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন ওয়েট করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন ভিডিওগুলো আসলে কে কপি করেছে এবং হচ্ছে চ্যানেলের নাম সহ দেখতে পারবেন, তার কত তারিখে সে ভিডিও আপলোড করেছে, কে আপলোড করেছে, চ্যানেলের নাম দেখতে পারবেন, তার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, সব কিছু এখান থেকে A to Z আপনারা দেখে নিতে পারবেন। তো দেখার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে টাইটেল কি রয়েছে এবং কোন ভিডিও কপি করেছে সব কিছু দেখতে পারবেন। আর এই যে এই অপশনে সবগুলো ভিডিওতে, এটাতে যদি আপনি ক্লিক করেন, মানে অ্যাচিভ, আপনি হচ্ছে এই ভিডিওর বিষয়ে কোনো অ্যাকশন নিতে যাচ্ছেন না, এটাতে যদি ক্লিক করেন সেটা হবে। তারপরে এই অপশন রয়েছে হচ্ছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা স্ট্রাইক দিতে পারবেন। সো এটা আমি দেখাচ্ছি, সব কিছুই আগে বুঝিয়ে দিই আপনাদেরকে। তারপর এখানে ইমেলের মতো একটা আইকন রয়েছে, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনি এই ভিডিওটা কে আপলোড করেছে কপি করেছে তার সাথে আপনি ইমেলের মাধ্যমে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন যে তুমি আমার ভিডিওতে কেন ইউজ করেছো বা কেন কপি করেছো, আমি কিন্তু তোমাকে স্ট্রাইক দেবো, বা আপনি সব কিছুর বিষয়ে তার সাথে কথা বলতে পারবেন আর কি এখান থেকে। সো এই গেল হচ্ছে এই তিনটা অপশনের বিষয়। সবগুলো ভিডিওতে এরকম তিনটা করে অপশন থাকবে, সো এগুলো আপনারা দেখে নেন। তো এই তিনটা করে অপশন থাকবে এবং এখান থেকে স্ট্রাইক দিবেন। তো একটা করে স্ট্রাইক দিলে অনেক সময় লাগবে, সো আমি দুইটা ভিডিওতে স্ট্রাইক দেবো। আমি এখান থেকে দুইটাই সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে দুইটা ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে এই এখানে কিন্তু আর অপশন আসবে না, এই যে উপরে এখানে দুইটা অপশন আসবে, এখান থেকে এই রিমুভ এই অপশনে আমরা ক্লিক করবো। সো এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে রিমুভ অপশনে ক্লিক করে দিলাম। তো আপনি এরকম চলে আসবে এবং আপনার কোন কোন ভিডিও আপনি সিলেক্ট করেছেন বা স্ট্রাইক দেওয়ার জন্য সিলেক্ট করেছেন সেগুলো এখানে দেখাবে। আমি দুইটা ভিডিও সিলেক্ট করেছি সেটা এখানে দেখাচ্ছে। সো এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন যে কোন কোন ভিডিওটা আপনি সিলেক্ট করলেন বা কপি করেছে বা স্ট্রাইক দিতে যাচ্ছেন। দেন এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে আপনার দেওয়া আছে হচ্ছে মাই সেলফ এবং হচ্ছে মাই কোম্পানি, মানে মাই কোম্পানি আর কি, মানে যদি আপনার কোনো কোম্পানি হয়, মানে আপনার কোনো কোম্পানির কোনো কিছু কেউ কপি করেছে সেই ক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাচ্ছেন, তখন আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি ওনার, সো আমি মাই সেলফ সিলেক্ট করলাম। করার এখানে আপনার নাম দিতে হবে, মানে আপনার পুরো নাম, একদম ফুল নেম যেটা সেটা আপনি দিয়ে দিবেন এখানে। সো আমি আমার ফুল নেমটা এখানে দিয়ে দিয়েছি। দেন এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে, সো এটা দিয়ে দিবেন। সো মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, যেটা আপনাদেরকে দেখাই যে ইউটিউবের যে ইমেল অ্যাড্রেস সেটা অলরেডি এখানে দেওয়াই থাকবে অটোমেটিক। সো দেওয়ার পরে এখান থেকে আপনারা সেকেন্ডারি আরও একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে, সো যাতে আপনার সাথে পরবর্তীতে কন্ট্যাক্ট করতে পারে। সো এখানে আমি সেকেন্ডারি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনারা, এই যে এখানে চলে যাবেন, মানে এই ভিডিওটার সাথে আসলে আপনার কি সম্পর্ক, মানে আপনি কে হন এই ভিডিওর বা আপনি কেন স্ট্রাইক দিচ্ছেন, আপনার এই ভিডিওটার সাথে আপনার সম্পর্ক কী। সো আমি যেহেতু মালিক সেজন্য আমি এখানে ওনার লিখে দিচ্ছি। সো আমি এখানে ওনার লিখে দেই, তো সরি আমি এখান থেকে ওনার লিখে দিচ্ছি। তো আপনার ভিডিওর সাথে কি সম্পর্ক সেটা আপনি এখানে দিয়ে দিবেন, রিলেশনশিপ কি সম্পর্ক ভিডিওর সাথে, সো আমি ওনার দিয়ে দিলাম। তারপর এখানে ক্লিক করবেন, করার পর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো এখানে সব কান্ট্রি রয়েছে, আপনি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ থাকলে বাংলাদেশ দিবেন, বা যে কান্ট্রির আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো দেওয়ার পর এখান থেকে আপনার এই যে আরও একটা অপশন রয়েছে, এখান থেকে আপনার এটাতে ক্লিক করবেন, মানে এখানে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। প্রথমে হচ্ছে আপনার গ্রামের নাম দিবেন, দেন হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম দিবেন, দেওয়ার পর আপনার থানার নাম দিবেন। সো এইভাবে আপনার দিবেন, দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট মানে জেলা আপনার কোথায় সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো এইভাবে দিয়ে দিবেন, আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি। সো দেওয়ার পর এখান থেকে আপনার এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, তো এখানে বাংলাদেশ দেওয়া আছে। তো এখান থেকে পোস্টাল কোড যেটা সেটা আপনার এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে কিন্তু পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। সো দেওয়ার পর এই বিষয়গুলো আপনারা আবারও দেখবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। তারপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে এই যে অপশন দেখতে পাচ্ছেন যে হচ্ছে রিমুভ অ্যান্ড এগ্রিমেন্ট, এখানে এটা লেখা থাকবে। সো এখান থেকে আপনারা এই যে এটা যদি সিলেক্ট করেন শিডিউল, মানে হচ্ছে 7 দিন আপনি তাকে সময় দিচ্ছেন। এটা যদি সিলেক্ট করেন যে 7 দিনের মধ্যে যদি সে ভিডিওটা রিমুভ করে না দেয় বা যদি প্রাইভেট না করে দেয়, সেক্ষেত্রে তার চ্যানেলে স্ট্রাইক চলে যাবে। সো এটা হচ্ছে সেই অপশনটা, যদি এটা সিলেক্ট করে দেন তাহলে 7 দিন আপনি তাকে সময় দিচ্ছেন। এবং এই যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ইনস্ট্যান্টলি, মানে ইউটিউব জাস্ট রিমুভ মানে হচ্ছে রিভিউ করে দেখবে, দেখার পরেই তাকে সাথে সাথে স্ট্রাইক দিয়ে দিবে, কোনো রকমের চান্স নাই তাকে সুযোগ দেওয়ার। যদি আপনার এই মানে এই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে 100% আপনার ভিডিওটা সাথে সাথে টেকেন ডাউন হয়ে যাবে তার চ্যানেল থেকে এবং রিমুভ হয়ে যাবে, তার চ্যানেলে স্ট্রাইক চলে যাবে। সো আমি ওইটা সিলেক্ট করে দিচ্ছি, আমি যেহেতু হচ্ছে ডিরেক্টলি স্ট্রাইক দিতে যাচ্ছি। সো আমি এটা সিলেক্ট করলাম, তবে এই যে 3টা এখানে অপশন রয়েছে, এই 3টা অপশনে আপনারা চেক মার্ক দিয়ে দিবেন। সো আমি এই 3টা অপশন চেক দিয়ে দিচ্ছি। সো দেওয়ার পরে এখানে হচ্ছে একটা অপশন রয়েছে, এখানে সাইন লেখা আছে, সিগনেচার অপশন, আপনার নামটা দিবেন। সো একদম পুরো নাম যেটা আপনার হচ্ছে উপরে যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন, কপি করে দিতে পারেন। সো এইভাবে দিয়ে দিবেন, দেওয়ার পর আপনারা আবারও একবার রিভিউ করে দেখবেন যে সব কিছু আসলে ঠিকঠাক রয়েছে কিনা। সো আমি এখানে একবার দেখে নিচ্ছি, তো সব কিছু আসলে ঠিকঠাকভাবে আপনারা দেখে নেবেন। সো এভাবে ঠিকঠাক থাকলে আপনার এখান থেকে এই যে সাবমিট লেখা আছে, সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, অ্যান্ড ওয়েট করার পরে আপনার এখান থেকে এভাবে চলে যাবে, মানে ওই ভিডিওগুলো আসলে আপনার রিমুভাল রিকোয়েস্টের জন্য চলে গেছে, মানে ম্যাচ টুল থেকে কিন্তু ওইগুলো চলে গেছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে লেখা আসছে। সো এখান থেকে ওইগুলো চলে গেছে। সো কোথায় চলে গেল, মানে রিমুভের জন্য চলে গেছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। এই যে এখানে আপনার দেখাচ্ছে যে কোন কোন ভিডিও এর আগে আপনি রিমুভ করে ফেলেছেন বা হচ্ছে সেই যারা কপি করেছিল সেগুলো আপনি সব কিছু ডিটেলসে এখানে দেখতে পারবেন। এবং এখানে সব কিছু কিন্তু দেখাবে যে হচ্ছে তার চ্যানেলে কত তারিখে কোন ভিডিওতে আপনি স্ট্রাইক দিয়েছেন, এবং অনেক চ্যানেল কিন্তু সাসপেন্ডও হয়ে গেছে। এখানে সব কিছু দেখাচ্ছে যে অনেক চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে এবং এগুলো কিন্তু রিমুভড হয়ে গেছে, একদম হচ্ছে টেকেন ডাউন হয়ে গেছে। সো এগুলো হচ্ছে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আপনাদেরকে যদি আমি আরও একটু দেখাই, সেখান থেকে যে এই 2টা ভিডিও কিন্তু আমরা ইন প্রোগ্রেসে রয়েছে, মানে 24 ঘন্টা সময় লাগে, ইউটিউব জাস্ট রিভিউ করে দেখবে যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা, ভিডিওটা আপনার কিনা। সো সেটা দেখার পরে ইউটিউব কিন্তু সরাসরি ডিরেক্টলি তাকে স্ট্রাইক দিয়ে দিবে। সো আমি জিমেলের মধ্যে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। সো জিমেইলের মধ্যে যাওয়ার পর আপনার স্ট্রাইক যখন হচ্ছে সাকসেসফুল হয়ে যাবে, যখন স্ট্রাইক দিয়ে দিবে ইউটিউব, তখন আপনার এরকম একটা মেইল করবে। সো আমি যদি এটা ওপেন করে দেখাই, সো ওপেন করলাম। তো ওপেন করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম চলে আসবে এবং এখানে লেখা থাকবে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নোটিফিকেশন। সো এভাবে লেখা থাকবে এবং দ্য কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড, এটা লেখা থাকবে। সো এখানে আরও একটা লেখা থাকবে যে ইউ মে টেক ব্যাক ইউর ক্লেম অফ কপিরাইট ইন। সো এভাবে লেখা থাকবে, মানে আপনার যদি হচ্ছে মতলব বা মাইন্ড যদি চেঞ্জ হয়ে যায় যে আপনি কপিরাইট স্ট্রাইকটা আবারও উঠিয়ে নিতে চাচ্ছেন, তাহলে আপনি উঠিয়ে নিতে পারবেন। বা ওই কপিরাইট যাকে দিয়েছেন তার সাথে যদি আপনার কথাবার্তা যদি ঠিকঠাক হয় যে আমি কপিরাইট স্ট্রাইকটা তুলে নিচ্ছি, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে কপিরাইট স্ট্রাইকটা আবার আপনারা তুলে নিতে পারবেন। আই হোপ কপিরাইট স্ট্রাইকের বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে কপিরাইট স্ট্রাইক দিতে হয়। সো যদি সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী এরকম টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর এই ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, সাবস্ক্রাইব করে সাথে থাকুন।